হাই এভরিওয়ান, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সামের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। সো তোমাদের নিজেদের নিজেদের যে যে সাবজেক্ট আছে তাদের কোন কোন ডেটে পরীক্ষা পড়েছেন, কটার দিকে পরীক্ষা পড়েছে সেটা একবার দেখে নিও। আমি জাস্ট তোমাদের ডেটগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার একটা ম্যাথস ডিপার্টমেন্টের সেমিস্টার থ্রির ডেট, নর্মালি ইন্টারনাল এক্সাম 8 তারিখ, অ্যান্ড টাইম, রুম নাম্বার, অ্যান্ড টিচার্স, কোন কোন টিচার্স পড়বেন সেটা দেওয়া রয়েছে। অ্যান্ড তোমার যে অফিসিয়াল নোটিফিকেশানটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড তার আগে বলে দিই যে নর্মালি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের মোটামুটি আর্টসের সমস্ত সাবজেক্ট আছে, ইংলিশ থেকে শুরু করে যত রকম অনার্সের অ্যান্ড জেনারেলের সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টের সাজেশনস আমি অলরেডি দিয়ে দিয়েছি। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশনস, ইংলিশ, সমস্ত সাবজেক্টের প্রায় সাজেশনস প্লাস সাজেশনের পিডিএফ অ্যান্ড অ্যান্সারের পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছি। তো তোমার যদি কেউ সাজেশনস চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নাও ডেটটা, এটা হচ্ছে কি আজকের ডেটের নোটিফিকেশান। এখানে বলে দিচ্ছে কি ইট ইজ নোটিফাইড দ্যাট ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল এক্সামিনেশনস ফর বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 3 অ্যান্ড 5 এক্সামিনেশনস 2022 আন্ডার সিবিসিএস উইল বি কন্ডাক্টেড অ্যান্ড কমপ্লিটেড বাই দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস টেস্ট বাই 16/12/2022, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের যে এক্সামিনেশানসগুলো থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের যে সমস্ত এক্সামিনেশানস আছে সেই এক্সামিনেশানসগুলো তোমাদের 16/12/2022 মধ্যে শেষ করতে হবে, এটাই নোটিফিকেশান ছিল। অ্যান্ড তোমরা নিজেদের নিজেদের ডিপার্টমেন্টের ডেটগুলো দেখে নিও, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা দেখে দিলাম যে কীভাবে ডেটগুলো অ্যাকচুয়ালি দিচ্ছে। তো থার্ড সেমিস্টার এইভাবে দিচ্ছে অ্যান্ড ফিফথ সেমিস্টার এইভাবে দিচ্ছে, ডেট প্লাস হচ্ছে কি টাইম প্লাস রুম নাম্বার এইভাবে দিচ্ছে, তোমরা একবার জাস্ট চেক করে নিও।